রংপুর ও রাজশাহী বিভাগে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সেখানকার সবশেষ খবর জানাবেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি দিনাজপুরে, সেখানে আছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, আজও তো সবচেয়ে কম তাপমাত্রা দিনাজপুরে, তো আবহাওয়া অফিস নতুন কোনো তথ্য দিয়েছে কিনা? কবে নাগাদ এই শীতের তীব্রতা কমতে পারে এবং জনজীবনে কেমন প্রভাব দেখছেন শীতের তীব্রতার? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ধন্যবাদ। যারা আপনি আসলে সারা আপনি বলছিলেন যে জনজীবনে ভোগান্তি কেমন, জনজীবনে ভোগান্তি গত কয়েকদিন ধরে সূর্যের দেখা নাই আপনি জানেন, এবং আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আপনি বুঝতেই পারছেন আসলে আস্তে আস্তে কিন্তু সেই তাপমাত্রা কমে গিয়ে কিন্তু জনজীবনে ভোগান্তিটা অনেক গুণেই বেড়েছে। আমি এই যে আবহাওয়া অফিসের সাথেই সরাসরি কথা বলি, আবহাওয়া অফিসের কর্মকর্তা রয়েছেন আসাদুজ্জামান, তার সাথে কথা বলবো যে আসলে হঠাৎ করে এই তাপমাত্রাটা এবং সূর্য দেখা মিলছে না, এটা কারণটা কি? এটা ঘন কুয়াশার কারণে তাপমাত্রা কমে যাচ্ছে এবং কুয়াশার কারণেই দেখা যাচ্ছে না আর কি। আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আমাদের ফোরকাস্টে বলা হয়েছে যে মাঝরাত থেকে সকাল পর্যন্ত এবং দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝে থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এমনি পূর্বাভাসে কিছু আছে কিনা, বৃষ্টি বা অন্যান্য? হ্যাঁ, আগামী 18-19 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টি এবং বজ্র বৃষ্টি। এবং এই আমাদের এই আবহাওয়াটা কতদিন নাগাদ থাকবে বলে মানে এরকম কোনো পূর্বাভাস আছে না? যেহেতু এরকম শীতকাল, আরও 5 দিন পর্যন্ত এরকম আবহাওয়া বিরাজ করবে। আপনি আসলে শুনছিলেন যে 4 থেকে 5 দিনের মতো এই আবহাওয়াটা থাকবে এবং দিনের শেষ ভাগে কিন্তু কিছুটা সূর্যের মুখ দেখা গেলেও কিন্তু সারাদিনই কিন্তু থাকছে মেঘাচ্ছন্ন থাকছে এবং পাশাপাশি ঘন কুয়াশার কারণেই কিন্তু আসলে ভোগান্তিটা বেশি হয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন যাব রংপুরে, সহকর্মী মানিক রয়েছে, রেজাউল করিম মানিকের কাছে জানবো যে সেখানকার অবস্থা। মানিক, পলাশের আগের বুলেটিনগুলোতে যেমনটি বলেছিলাম যে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় কাঁপছে রংপুর সহ আশেপাশের জেলাগুলো, ঠিক মানুষের পাশাপাশি অর্থাৎ আবাদি জমিগুলোতেও তো যেন অর্থাৎ শীতে কাহিল অবস্থা, অর্থাৎ ফসল রক্ষায় অর্থাৎ কৃষকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলু ক্ষেত থেকে শুরু করে বীজতলা সব জায়গাতেই অর্থাৎ মরক দেখা দিয়েছে। একজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি জমিতে স্প্রে করছেন কেন? স্প্রে করছি, মরক ধরছে এই কারণে, কুয়াশার কারণে স্প্রে করা লাগছে ঘন ঘন, তা মরক থামে চল না। তো আপনি কতটুকু জমি আবাদ করছেন, এখন কি অবস্থা জমির, সর্বশেষ অবস্থা কি? অবস্থা কিছু অংশ ভালো হয়েছে, তা কুয়াশার কারণে ঘন ঘন স্প্রে করা লাগছে। অসংখ্য ধন্যবাদ। একজন কৃষকের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে ঘন কুয়াশার কারণে তার আলুর যে ক্ষেত সেটিতে অর্থাৎ মরক দেখা দিয়েছে, নানা রোগ বালাই দেখা দিয়েছে, তিনি ফসল রক্ষায় জমিতে স্প্রে করছেন। একই অবস্থা কিন্তু বীজতলাতেও। তাহলে এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাব স্টুডিওতে মেহজাবিনের কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়ার সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। আর এরই সাথে সকাল 11টার সংবাদে নিচ্ছি একটি বিরতি, কোথাও যাবেন না, সাথে থাকুন।